সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকা রংপুর ফোরলেন মহাসড়কের বিভিন্ন পর্বের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো রংপুর জেলার পীরগঞ্জ থানায় যে ওভারপাসটি হচ্ছে তার বর্তমান কাজের অগ্রগতি। আশা করি সঙ্গে থাকবেন। পুরো ভিডিও জুড়ে আছি আমি আসাদুজ্জামান সজন। এর আগে আমি আপনাদেরকে এই পীরগঞ্জ থানার ওভারপাসটি সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। সেই সময় কাজের অগ্রগতি এবং এই সময়কার কাজের অগ্রগতি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কতটা কাজ এগিয়েছে। ওভারপাসের যে অংশটি এখন দেখছেন এটা ঠিক দক্ষিণ অংশের চিত্র। এরপরে আমি আপনাদেরকে দেখাবো উত্তর অংশের বর্তমান কাজের অবস্থা। দক্ষিণ অংশে এখনও সেইভাবে কাজ এগোয়নি, তবে উত্তর অংশে কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমি এখন চলে এসেছি ওভারপাসটির উত্তর অংশে। দর্শক মণ্ডলী, এখন আমরা ওভারপাসটির উত্তর অংশ দেখতে পাচ্ছি যে এখানে ব্লকের কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। ব্লকের কাজ পুরোপুরি হয়ে গেলে ওভারপাসের মূল অংশের সাথে যে মহাসড়কটি সংযুক্ত হয় সেটি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান আছে এবং খুব শীঘ্রই হয়তোবা এই মহাসড়কের এই ওভারপাসটির কাজ সম্পূর্ণ হবে। এই ওভারপাসটি পীরগঞ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে চারটি সড়ক সংযুক্ত হয়েছে। এই বাস স্ট্যান্ডে মাদারগঞ্জ রোড, এই মাদারগঞ্জ রোড দিয়ে আপনি গাইবান্ধায় যেতে পারবেন। এছাড়া দিনাজপুর রোড সংযুক্ত হয়েছে, এছাড়া তো আছে ঢাকা রংপুর মহাসড়ক। তো এখন আমরা এগুচ্ছি উত্তর দিকে এবং কাজের বর্তমান অবস্থা দেখছি যে এখানে কাজ চলমান অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহাসড়কের এই ওভারপাসটির উত্তর অংশে যে ব্লকের মাঝখানে যে মহাসড়কটি হবে সেটির কাজ চলছে। ওভারপাসটির উত্তর পার্শ্বে ঠিক এই জায়গায় ব্লকগুলি তৈরি করা হয় এবং এখান থেকে নিয়ে যাওয়া হয় ওভারপাসে। আশা করি পীরগঞ্জের ওভারপাসের বর্তমান কাজের অবস্থা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আজকে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।